নজর রাখবো পরবর্তী সংবাদে। সম্প্রতি কেরালায় ভেটেরিনারি কলেজে ছাত্র হত্যার মতো ঘটনা ঘটলো, সেই ঘটনাকে কেন্দ্র করে এবার প্রতিবাদে সরব হয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। কার্যত এই বিষয়কে কেন্দ্র করে আজ আগরতলা বীর বিক্রম মেমোরিয়াল কলেজের সামনেই বিক্ষোভ প্রদর্শন করেন এবং তাদের দাবি, অতিসত্বর আসামিদের গ্রেপ্তার করে সাজা দিতে হবে, না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে যাবে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। আজকের এই বিষয়কে কেন্দ্র করে কি বলছে তারা শুনবো। আমরা অবগত আছি যে আমাদের কেরলের মধ্যে ভেটেরিনারি কলেজ রয়েছে, আমাদের এই কলেজের মধ্যে একজন ছাত্র যার নাম সিদ্ধার্থ, ওনাকে এসএফআই লাল সন্ত্রাস বাহিনী গুন্ডা বাহিনী তারা মিলে ওনাকে ক্যাম্পাসের মধ্যে ওনাকে মানসিক প্রস্তারিং করে এবং তাকে নৃশংসভাবে হত্যা করে। এরকম ক্যাম্পাসের মধ্যে ছাত্র হত্যা হচ্ছে কেন, এর বিচার আমরা চাই। এর জন্য আজকে বিদ্যার্থী পরিষদ সমগ্র ভারতবর্ষের মধ্যে আজকে এক আন্দোলন বিক্ষোভ প্রদর্শন করে যে আজকে এসএফআই তার জবাব দিতে লাগবে যে ক্যাম্পাসের মধ্যে ছাত্র হত্যা কেন করা হচ্ছে, এই লাল গুন্ডা বাহিনী তারা কি চায়। তাই আমরা আজকে বিএমসি কলেজের মধ্যে আজকে সবাই একত্রিত হয়েছি, আজকে পুরো সমগ্র ত্রিপুরা রাজ্যের মধ্যে আমরা বিক্ষোভ প্রদর্শন করছি যেন সিদ্ধার্থের যেন বিচার চায় এবং সিদ্ধার্থের খুনের মধ্যে যারা জড়িত রয়েছে তাদেরকে যেন অবশ্যই অতি সত্বর যেন ওই কেরল সরকার শাস্তি দেওয়া হয়। আপনারা শুনলেন তাদের বক্তব্য। এক্ষেত্রে কার্যত সারা রাজ্য, গোটা রাজ্য জুড়ে তারা আজ বিক্ষোভ কর্মসূচি তারা করেছে এবং এক্ষেত্রে কেরালায় যে ভেটেরিনারি কলেজে ছাত্র হত্যা তারই প্রতিবাদ জানিয়েছে আজ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। নেমেছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।